এটা হচ্ছে 78 মেশিনের ফ্রেম ইউনিট, এটাকে অনেকে বলে ফিক্সিং ইউনিট, অনেকে বলে ফ্রেম ইউনিট। এটা হচ্ছে 78 এর ফ্রেম, এটা হচ্ছে 78 এর ফ্রিজার অয়েল, 78 এর ফ্রিজার অয়েল। এই ফ্রিজার অয়েল ফিক্সিং ফ্রেমে ভেতরে দিতে হয়, দিলে তবে ফ্রেমটা ঠিকঠাক করে ঘুরতে থাকে, তবে পেপারটা আটকাতে আটকায় না। এই হচ্ছে ফ্রেমের গ্রিস, এটাকে বলা হয় ফ্রেমের গ্রিস। এই গ্রিসটাও দিতে হয়, এর ভিতরে দিলে স্লিপিং হয়। এইটা হচ্ছে সেন্সার, এটা হচ্ছে বটম রোলার,